hit the subscribe button and press the bell button for more videos. শুধু কথার কথা নয়, কাজে প্রমাণ করে দিতে হবে। রোহিঙ্গাদের তাদের স্বদেশে ফেরাতে হবে। বাংলাদেশ খুব গরিব দেশ, বাংলাদেশের পক্ষে লাখ লাখ রোহিঙ্গাকে দীর্ঘদিন রাখা সম্ভব নয়। আজ সোমবার দুপুরে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করার সময় আন্তর্জাতিক সংস্থা ও সম্প্রদায়ের প্রতি এই আহ্বান জানান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। রোহিঙ্গা শিবির পরিদর্শন ও ত্রাণ বিতরণ করতে কক্সবাজার শহর থেকে উখিয়ায় শরণার্থী শিবির যান বিএনপি চেয়ারপারসন। সেখানে ময়নার, গোনা, হাকিমপুর ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ দেন। এরপর বিএনপি পন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের চিকিৎসা শিবির পরিদর্শন করেন। সেখানে 5,000 শিশু খাদ্য ও 5,000 প্রসূতি মায়ের খাদ্যে প্যাকেট হস্তান্তর করেন। ময়নার, গোনায় ত্রাণ বিতরণের সময় খালেদা জিয়া বলেছেন, রোহিঙ্গা শরণার্থীদের পাশে সরকারের যেভাবে দাঁড়ানোর কথা ছিল সেভাবে তারা দাঁড়ায়নি, এমনকি রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে ঠিকভাবে কূটনৈতিক তৎপরতা চালায়নি। মিয়ানমারের সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারপারসন বলেন, মানবতার স্বার্থে আপনাদের দেশের নাগরিকদের ফিরে নিতে হবে, তাদের নিরাপত্তা সহ সকল নাগরিক অধিকার দিন। বর্ষা গেল, সামনে শীত আসছে, লক্ষ লক্ষ রোহিঙ্গা মানবতার জীবন যাপন করছে। খালেদা জিয়া বলেন, বিএনপির পক্ষ থেকে 110 টন চাল, 5,000 প্যাকেট শিশু খাদ্য ও 5,000 প্রসূতি মায়ের খাদ্য তদারককারী সেনা কর্তৃপক্ষের কাছে দেওয়া হয়েছে।